নমস্কার, ফিরলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। দীপাবলি উপলক্ষে গ্রামীণ এলাকা কল্যাণপুরে অনুষ্ঠিত মেলা, এবং সেই মেলাতে ক্ষুদ্র ব্যবসায়ী, তিনি মূলত ব্যবসা করতেই তিনি গিয়েছিলেন মেলাতে, এবং সেখান থেকে আচমকা নিখোঁজ হয়ে যান। পরবর্তী সময়ে অর্থাৎ শুক্রবার দিন আজকে সকালবেলাতে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল পার্শ্ববর্তী একটি জলাশয় থেকে। ঘটনাকে কেন্দ্র করে কার্যত পুরো এলাকাতে একটা আতঙ্কের পরিবেশ, তার পাশাপাশি তীব্র চাঞ্চল্য কিন্তু বিরাজ করছে। দেখতে পাচ্ছেন কল্যাণপুরের সেই ছবি, যেখানে মূলত প্রতি বছরের মতনই এবছরও কল্যাণপুর থানা এলাকার উপজাতি অধ্যুষিত যে এলাকা রয়েছে পাগলাবাড়ি এডিসি ভিলেজ, সেখানকার তুই চারপাক গ্রামে বনেশ্বরী দেবীর আরাধনায় বিশেষ পুজো এবং মেলা অনুষ্ঠিত হয়। প্রত্যেক বছরই এই মেলা অনুষ্ঠিত হয় এবং মেলাতে দূর দূরান্ত থেকে বহু ব্যবসায়ী তারা আসেন, তারা নিজেদের পসরা সাজিয়ে জিনিসপত্র বিক্রি করেন, কেউ কেউ খাবারের দোকান দেন। দূর দূরান্ত থেকে বলা যেতে পারে যে প্রচুর মানুষের সমাগম হয়, এবং গ্রামীণ অধ্যুষিত অঞ্চলের এই মেলাকে ঘিরে কিন্তু মানুষের মধ্যে একটা উৎসাহ কিন্তু লক্ষ্য করা যায়। এবং ঠিক সেই মেলাতেই দোকান দিয়েছিলেন বুধবার দিন মেলা চত্বরে হাজির হয় কল্যাণপুর থানা এলাকারই লক্ষ্মীনারায়ণপুরের নবকুমার পাড়ার বাসিন্দা ফিরোজ দেব বর্মা, বয়স 40-এর। ফিরোজ দেব বর্মা সেই মেলাতে মূলত দোকান দেওয়ার উদ্দেশ্যে তিনি সেখানে যান এবং সেখানে উপস্থিত হন, এবং বুধবার দিন আচমকায় তিনি নিখোঁজ হয়ে যান। এবং পরিবারের লোকজন যারা রয়েছেন তারা অনেক খোঁজাখুঁজি করেন, এবং অনেক খোঁজাখুঁজির পরও যখন পাওয়া যায়নি ফিরোজ দেব বর্মাকে, তখন গতকালকে অর্থাৎ বৃহস্পতিবার কল্যাণপুর থানাতে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। পরবর্তী সময় পুলিশ খোঁজাখুঁজি শুরু করে। নিখোঁজ ডায়েরি পাওয়ার পর থেকে কল্যাণ দেব বর্মাকে খোঁজাখুঁজি চালায় আশপাশের মানুষজন, এবং পরবর্তী সময় অর্থাৎ আজকে শুক্রবার দিন ঠিক 7 সকালে লক্ষ্য করা যায় যে মেলা চত্বরের ঠিক পাশে একটি জলাশয় রয়েছে, যেই জলাশয়ে পড়ে রয়েছে কল্যাণ দেব বর্মার দেহ, এবং ক্ষতবিক্ষত অবস্থায় দেহ পড়ে থাকতে দেখা যায়, এবং সঙ্গে সঙ্গে পুলিশ ছুটে আসে, সেখান থেকে দেহ উদ্ধার করা হয় এবং খবর দেওয়া হয় কল্যাণপুরের যে অবস্থান রয়েছে সেখানে গিয়ে পৌঁছে মূলত পুলিশ, এবং তদন্ত কাজ কিন্তু শুরু হয় পুলিশের পক্ষ থেকে। তার পাশাপাশি পরিবারের সকল সদস্যরা উপস্থিত হন, এবং যারা আশপাশের ব্যবসায়ীরা ছিলেন, যারা সকলেই মেলাতে এসেছিলেন দূর দূরান্ত থেকে উপার্জনের আশায়, তারাও সকলেই ছুটে যায়। কার্যত একটা চাঞ্চল্যকর পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে কল্যাণপুরে ফিরোজ দেব বর্মার নিখোঁজ হয়ে যাওয়া এবং পরবর্তী সময় তার দেহ উদ্ধারের প্রসঙ্গে। গোটা ঘটনায় সন্দেহিত এলাকায় একটা তীব্র উত্তেজনা যে সৃষ্টি হয়েছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, এবং ইতিমধ্যে ফরেন্সিক টিম থেকে শুরু করে ডগ স্কোয়াড নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তদন্ত কার্য কিন্তু চলছে। ঘটনা সম্পর্কে পুলিশের কি বক্তব্য রয়েছে এবং এলাকাবাসীরা কি জানাচ্ছেন একবার শুনব। ঘটনাটা হচ্ছে গত পরশু দিন উনি রাত্রে সন্ধ্যাবেলার সময় এখানে দোকানদারি করতে আসেন। এখানে একটা মেলা চলছে, বুড়ি বসি সাথী একটা মেলা, তো এই কারণে ওরা দোকানদারি করতে ফিরোজ দেব বর্মা নামে একটা লোক এবং তার সুবিধাতিরা আছে এখানে। তো আসার পর গত পরশু দিন রাত্রে 1:30 দিকে উনি মানে হঠাৎ দোকান ছেড়ে মানে বাইরে কোম্পানি যায় বলে বেরিয়ে যায়। তো বেরিয়ে যাওয়ার পর আর উনি আসেননি। তো কালকে গতকালকে সন্ধ্যার সময় একটা থানাতে গিয়ে ওনারা একটা মেশিন দাঁড়ি করেন। তো মেশিন দাঁড়িতে উনি উল্লেখ করেন যে মেশিন বলে এটা উল্লেখ করার পর আমরা মেশিন দাঁড়িয়ে ইয়ে করি, ইয়ে করার পর এখানে এটা আমরা ইনকোয়ারি করতে আসি। আসার পর আইলাম, তো আজকে সকালে প্রায় 10টার দিকে আমাদের এখানে একটা খবর যায় যে লোকটা ড্যাডবডি মানে বাসানো অবস্থায় এই জায়গাতে পরিবেশী ফার্ম মেলার জায়গাতেই পুকুরে মানে পাওয়া গেছে বলে, তো যেটাকে আমরা আসলাম। তো আসার পরে সঙ্গে কিছু তালাক দিন ধরোনা 8টা নাগাদ থেকে সঠিক টাইম তো করতে পারি না, বলবো দেখছি না। এরপরে আয়া দোকান বানাইলাম, বানাইয়া টানাইয়া 12টা সাড়ে 12টার দিকে বাটুট খেলাম, বাটুট খাইয়া সারা রাত্রে এখানে আসলাম। এরপরে সম্বন্ধী কইতেছে যে তো মারা গেছে, তাই নিয়ে কইতেছে যে ঘুম লাগতেছে, আমি একটু এদিকে দোকান দেখে বাইরে এসে একটা সময় বাইরে এসে পরে খুঁজ করছি না রে, ধরো না 2টা থেকে 3টার মধ্যে ফোন করছি, ফোন নিছিল আমার ফোন। এরপরে ফোন করছে যে ফোন রিং করছে যে রিসিভ করছে না। এরপরে বারবার ফোন করছি, এরপরে সুইচ অফ, তো ব্যাটারিও চার্জ কম হয়েছিল, সুইচ অফ হয়ে গেছে ভাবছি। এরপরে 4টার দিকে বদির কাছে ফোন করছি, করমটলা বাড়ির নিজে ঘুমাইছে পায়,
বদিতারা হলো অনেকবার ফোন করছি তে বুড়বেলা তো ঘুমানি টাইম তে এরাও মানে ফোন রিসিভ করছে না পর যে ফোন রিসিভ করছে তে কইছি দাদা আসেনি না তো তোমার লগে গেছে হ দাদা তো একটা সময় বাইরে উঠলো ওখান থেকে আসে না কেউ লোকে মোটর খেয়ে হয়েছে এটা মানে দীপাবলির আনন্দ একদিকে বিষাদ হয়ে নেমে এলো ফিরোজ দেববর্মার পরিবারে, তবে সেক্ষেত্রে কিভাবে কি কারণে হঠাৎ করে নিখোঁজ এবং কি কারণে মৃত্যু সেটা নিয়ে কিন্তু শুরু হয়েছে জোর জল্পনা কল্পনা এবং পুলিশ ঘটনা সম্পর্কে তদন্ত করছে, খুঁজে দেখা হচ্ছে, চেষ্টা চালানো হচ্ছে, ঘটনার পেছনে আসল রহস্য কি রয়েছে। নিচ্ছে একটা বিরতি, আসছে বিরতির পর, সঙ্গে থাকুন।